আমরা অনেকে ফ্যান কাটিং পায়জামা সেলাই করি, কিন্তু আসল ফ্যান কাটিং পায়জামা কেউ চিনে না। আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল ফ্যান কাটিং পায়জামা। এটার কাটিং ও সেলাই দেখলে তখন বুঝতে পারবেন আপনারা কোনটা অরিজিনাল ফ্যান কাটিং পায়জামা। তবে এটা কাটিং ও সেলাই খুবই সহজ, একবার দেখলে যে কেউ পারবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই ফ্রিতে সেলাই কাজটি শিখতে পারে। এটা হচ্ছে কাটা থ্রি পিসের সাথে দেয়া যে সালোয়ার কাপড়টা থাকে ওই কাপড়টা। এটা আমি পায়জামাটির লম্বা দেবো 38, আর পায়ের মোহরি যেটা এটা দেব 10.5 ইঞ্চি। তো আমি যেভাবে ভাঁজ করতেছি দেখুন, বন্ধর দিকটা আমার দিকে, খোলা দিকটা চারটা এদিকে রাখলাম। আমি একটা কাপড় মানে দুই এক দিক থেকে আমি একটু ভাঁজ কম দিছি, কারণ যেন এটাতে বাড়তি কাপড়টা থেকে যায়, ওই কারণে আমি একটু ভাঁজ কম দিছি। এটা সমান করে ভাঁজ করে নেবেন। এখানে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে মার্ক দিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি, এই 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, নিচের বরাবরের জন্য আর কি। তো লম্ব হচ্ছে 38, এই 38 বরাবর আমি মার্ক দিলাম। এখানে 1.5 ইঞ্চি আমি উপরে রাবারের জন্য রেখে দিলাম, বাস শেষ। হাই দিয়ে বরাবর 14 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। তো এটা আমি আবার বলতেছি, এটা হচ্ছে বরাবর 38 যে পায়জামার লম্বা, আর এটা এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে রাবারের জন্য 1.5 ইঞ্চি, আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে হাইয়ের জন্য 14 ইঞ্চি। এই তিনটা মার্ক দিয়ে আমি পায়জামাটি কাটিং করব। খুব ভালো করে খেয়াল করুন, হাই কত 14 না, এই 14-র অর্ধেক কত 7 না, এর সাথেই মার্কটা দিলাম। যে কোনো পায়জামা আপনারা হাইয়ের অর্ধেকে এই মার্কটা দিয়ে রানের মানে ফায়ের যে সাইডের শেপটা আছে প্যান্টের শেপের মতো এটা কাটতে হবে, হাইয়ের অর্ধেক বাস। হাই যেত 15 হলে 7.5 দিবেন, আমি যেহেতু 14 তাহলে 7 দিয়েছি আমি। এখানে বরাবর 1.5 ইঞ্চি গ্যাপ হয়েছে, খেয়াল করলে বুঝতে পারবেন, আমি মেপে দেখিয়েছি আপনাদেরকে। এখানে সেলাই হবে 1/2 ইঞ্চি সেলাই হয়ে যাবে উপর থেকে নিচ পর্যন্ত। তো আমি কাটিং করার সময় এখানে সেলাইয়ের কাপড়টাও রেখে দেবো, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। সেলাইয়ের জন্য আমি কাপড়টা রেখে দেবো, কিন্তু এখানে আমি 12.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। আর এখানে নেব বরাবর একদম চকের মার্ক যেখানে আছে 14 ইঞ্চি। সরি, এখানে 12 ইঞ্চি, 12.5, এখানে 14.5 নিতেছি, ওই 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, ওটা ভুলে গেছিলাম। তো এখানে আমি বরাবর যেহেতু পায়ের মোহরি 10, ঠিক আছে, নি 11.5 নিতেছি আমি। এখানে সেলাই করার পরে যেন বরাবর 10.5 হয়, আর যাদের ফাঁড়ের মুড়ি আরও বাড়তি দেওয়ার দরকার তারা বাড়তি দিয়ে নেবেন, তো আমি যা দরকার তাই দিয়েছি। তো এখানে আমি মার্ক দিচ্ছি, চকের দাগগুলো ভালো করে দেখা যাচ্ছে না মনে হয়, তো ভালো করে খেয়াল করুন অবশ্যই। এটা আমি এভাবে শেপ দিয়ে কাটবো, আর এখানে রানের দিকে কাটিং করার সময় আমি 1 ইঞ্চি 200 বাড়তি কাটবো, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 200 বাড়তি কাটবো। তো এই মাপে আপনারা পায়জামাটি কাটিং করতে পারেন। তো এটা আমি প্রথমে এই সাইডের কাপড়টা একদম চকের মার্ক বরাবর করে কেটে নিচ্ছি, কারণ এখানে আমি সেলাইয়ের জন্য কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি, ওটা খেয়াল আছে কিনা যায় না, ওই কারণে আমি বরাবর করে চকের মার্ক দিয়ে কেটেছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি করে বাড়তি কাটতেছি এখানে সেলাইয়ের জন্য, এখানে 1 ইঞ্চি 200 বাড়তি কাটতেছি, বাস। এটা হচ্ছে ফ্রন্ট পায়জামার। তো চাগান দিয়ে নিলাম আমি যেখানে কাপড় বাড়তি রাখছি। তো প্রথমে আমি এই কাপড়টা বন্ধ কাপড়টা খুলে নিলাম, খুলে নিয়ে এই কাপড়টা কিন্তু উল্টাপাল্টা আছে, খেয়াল করতে হবে এটা কাপড়টার উল্টাপাল্টা আছে। তো আমি উপরেরটা আর নিচেরটা নিচ্ছি, উপরেরটা আর নিচেরটা সামনের দিকটা নিব আর কি, সামনের যে অংশটা ওটা নিব, সামনের যে অংশটা ওটা নিয়ে আমি যেই রাবারের জন্য কাপড় রেখেছি ওটা কেটে ফেলবো। কতটুকু কাটবো তাও দেখা দিয়েছি, কারণ এখানে যেহেতু রাবার হবে না বেল্ট হবে, ওই কারণে রাবারের জায়গাটা যেটা বাড়তি রেখেছি এটা কেটে ফেলতেছি। একদম সহজভাবে বোঝানোর জন্য আমি প্রথমে এটা বরাবর কেটে ফেলছিলাম, তো আপনাদেরকে যেহেতু সহজভাবে বোঝানো যায় ওটার চেষ্টা করতেছি আর কি। তো আমি দোনোটা সমান করে নিচ্ছি, পিছনেরটা কিন্তু রাবার হবে, ওটা বরাবরই রয়ে গেছে, সামনেরটা শুধু আমি এটার চকের মার্ক থেকে আরও 1/2 ইঞ্চি কম কাটবো, মানে বাড়তি কেটে ফেলবো আর কি। উপরেরটা হচ্ছে চকের মানে ইয়ের জন্য আর কি, রাবারের জন্য। এখানে দেখুন বরাবর 38 ইঞ্চি আছে, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি বরাবর চকের মার্কের থেকে
আধা ইঞ্চি বাতি কেটে ফেলবো, কেটে একদম ফেলে দেবো, এটা এটার কোনো কাজ নাই। এই জায়গাটাতে একটা বেল্ট বসে যাবে, তাহলে পিছনের ফাটের সাথে এটার সাথে একদম সমানভাবে মিলে যাবে। এই বেল্টটা আমি এটার জন্য 1 ইঞ্চি 2 সুতা করে কেটে রেখেছি, কেটে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি। তো এটা আমি কীভাবে বাজ করে দিয়েছি দেখেছেন, আয়রন মেশিন দিয়ে বাজ করে নিয়েছি, এভাবে বাজ করে নেবেন। এবং এটা যে কাপড়টাকে কাটতেছি এটা আমি আধা ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা ফেলে দিচ্ছি। আমি দুই দিক থেকে এটা ভেঙে নিয়েছি, দেখেন ভালো করে, একদিক প্রথম ভেঙেছি, পরেরটা এভাবে ভেঙেছি। তো এখানে আমি আধা ইঞ্চি কাপড় বাড়তি রেখে এটা সেলাইয়ের জন্য রাখছি আর কি। তো আমি এখন যেটা দেখাবো এটা ভালো করে খেয়াল করুন, এটা আমি খুলতেছি, এটা হচ্ছে লম্বা, এদিক থেকে একদম সমান সমান আছে। উপরে কিন্তু দুইটা ছোটো আছে, দুইটা বড় আছে, আপনাদেরকে আমি কাটিং করে দেখিয়েছি। আমি ছোট দুইটা কিন্তু নিলাম, এখন বড় দুইটা কিন্তু পিছনের, ওটা পরবর্তীতে আমি সেলাই করব, তখন দেখিয়ে দেব। তো প্রথমে আমি এটা এগুলো টেকিন দেবো, যেটা টেকিন দুইটা দেখছেন ওটা দিতেছি এখন, টেকিনের মার্কটা একদম সহজভাবে বুঝিয়েছি, 4 ইঞ্চি দিয়েছি প্রথম, ঠিক আছে। এরপর 1 ইঞ্চি, এরপরেও 1 ইঞ্চি, বাস শেষ। এরপরে এখানে 2 ইঞ্চি গ্যাপ দিব, এটা হচ্ছে গ্যাপ, যারা প্যান সেলাই করে তারা সহজে বুঝতে পারবে, আর আমি সহজভাবে যা সবার জন্য বুঝিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি গ্যাপ দিয়ে পরেরগুলো ফোনে 1 ইঞ্চি, ফোনে 1 ইঞ্চি, এটা ভালো করে মনে রাখলে হবে। প্রথমে 4 ইঞ্চি, এরপরে 1 ইঞ্চি, 1 ইঞ্চি করে দুইবার দিছি, এই তিনটা তিনটা করে 6টা দেখা যাচ্ছে না, এই 6টা মার্কে দুইটা কুঁচি হবে, টেকিন বলেন বা কুঁচি বলেন, এই দুইটা হবে। এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিছি, আর পরের 2 ইঞ্চি গ্যাপ দিই, ফোনে 1 ইঞ্চি, ফোনে 1 ইঞ্চি করে দিছি। আমি আবার বলতেছি, প্রথম 4 ইঞ্চি, পরে 1 ইঞ্চি, পরে 1 ইঞ্চি, এরপরে 2 ইঞ্চি গ্যাপ, এরপরে ফোনে 1 ইঞ্চি, ফোনে 1 ইঞ্চি, বাস। এটা ভালো করে বুঝলে আপনারা এই ফ্যান পায়জামাটিক সহজভাবে সেলাই করতে পারবেন। এটা উল্টাফলটা অবশ্যই দেখতে হবে, উল্টাফলটা দেখে সেলাই করতে হবে। আমার এটার উল্টাপাল্টা আছে, যাদের কাপড়ের উল্টাপাল্টা নেই তারাও অবশ্যই খেয়াল করে সেলাই করতে হবে, কারণ দুইটা যদি একদিকে চলে যায় ওই কারণে পরে খুলতে হবে আবার, ওই কারণে উল্টাপাল্টা দেখে সেলাই করতে হবে। এটা এটা একে খেয়াল করুন ভালো করে, আমি টেকিনগুলো কীভাবে দিচ্ছি, এর দুইটা টেকিনের মাঝখানে সেলাইটা হবে, আর একটা টেকিন সাইডে চলে গেছে, বাস সেলাইটাও একদম সহজ। তো এখানে আমি 5 ইঞ্চি বরাবর নামাবো সেলাইটা, আর এখানে 1 ইঞ্চি তো আমি প্রথমে মেপেছি, চাকানা দিয়ে আছে, তারপর আপনাদেরকে মেপে দেখাইছি 1 ইঞ্চি হচ্ছে যে, এটা হচ্ছে প্রথমটা, আর পরেরটা তো ফোনে 1 ইঞ্চি, ওটাও দেখিয়েছি, একটা বড় একটা একটু ছোটো আর কি। এটা হচ্ছে পরেরটা, ফোনে 1 ইঞ্চি, এই দুইটা টেকিনের মাঝখানে, মানে দুইটা চাকানের মাঝখানে সেলাইটা হচ্ছে। আমি আবারও এখানেও 5 ইঞ্চিতে মার্ক দিয়ে নিলাম, এখানে আমি টেকিনগুলো হাইয়ের দিকে মানে সামনের দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে খেয়াল করুন, এটাতে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন, টেকিন এটা আমি কোথায় ধরতেছি, মাঝখানেরটা চেপে ধরবো, আমি এখন চেপে ধরে দুই পাশেরটাতে সেলাই দিতেছি, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য কতই না কী করতেছি, জানতে বুঝতেছি না কতটুকু বুঝাইতে পারতেছি, যদি বুঝাইতে পারি অবশ্যই আপনারা ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন। একইভাবে এটাতেও 5 ইঞ্চি পর্যন্ত সেলাই দিয়ে নিতেলাম। টেকিনগুলো সামনের দিকে যাচ্ছে, এটা ভালো করে খেয়াল করতে হবে, ফ্যান্টের কিন্তু সাইডের দিকে চলে যায়, আর লেডিস ফ্যান্টের বেলায় সামনের দিকে যায়। তো তখন এখন আমি হাইটা সেলাই করে নিব, হাইটা সেলাই করার পরে বেল্টে লাগাবো, বেল্টে লাগানোর পরে কাজ শেষ, আর কোনো কাজ নেই, মানে যা যে কাজটা কঠিন মনে করে ওই কাজটা শেষ। হাইটা আমি সেলাই করে নিচ্ছি, অবশ্যই আপনারা 2 সিলে নিয়ে দিয়ে নেবেন। তো 2 সিলে দিয়ে নেওয়ার পরে এটা এভাবে ধরবেন, এটা এরকম হবে। তো আমি যেই প্যান্টের বেল্টটা কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি কাপড় রেখেছি, ওই 1/2 ইঞ্চি কাপড়ে এই সিলেটা হবে। প্যান্টের বেল্টের জন্য আমি
14 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। তো আপনারা ইচ্ছে করলে আরও বাড়তি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাড়তি নিলে যেটা বাড়তি হবে ওটা কেটে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। তা আমিও যেমন বাড়তি নিয়েছি, লাগতো 14 ইঞ্চি, আমি মনে হয় 17-18 ইঞ্চি নিয়েছিলাম। 14 হলে সমস্যা, বড় হলে কোনো সমস্যা নেই, এটা কেটে ফেলে দেওয়া যায় একদম সহজ, এটাতে কোনো ক্ষতি হবে না। তো এটা আমি বারোটা দিকে চাপ সিলে দিয়ে জয়েন করে নিলাম। বাস সামনের পার্টটা সেলাই শেষ, এখন হচ্ছে পিছনের পার্টটা। তো পিছনের পার্টটা আমি হাইয়ের অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। সামনের পার্টটা যেমন প্রথমে হাইয়ের অংশ সেলাই করেছি, এটাও হাইয়ের অংশ প্রথমে সেলাই করে নিলাম। দুইটা সেলাই দিয়ে নেবেন। হাইয়ের অংশ সেলাই করার পরে এরকম হয়েছে, দেখুন। এটা আমি বেল্টের যে বেল্টের অংশ আছে, চাকান আছে না, চাকান থেকে এটা বেল্ট লাগানো শুরু করতেছি। কারণ এটা আমি যেভাবে মাপ দিয়েছি এটা বরাবর হবে, এটা যদি কোনো একটু উপরের দিকে উঠে যায় নিচের দিকে শর্ট হয়ে যাবে, আর নিচের দিকে নেমে গেলে উপরের দিকে মিলবে না, শর্ট হয়ে যাবে। এটা একদম বরাবর চাকান থেকে লাগাতে হবে, কারণ বেল্টের কোনো আর কাজ নেই, ঠিক আছে? পিছনে কিন্তু রাবারের কাজ আছে, তো ওই কারণে পিছনের রাবার লাগানোর জন্য যে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি ওটা উপরে রেখে দিয়েছি আমি এখন। ব্যাস এভাবেই সেলাই করতে পারেন, দেখবেন বরাবর নিচের দিকে অংশটা মিলে যাবে। দুই সেলাই দিয়ে নেবেন আপনারা, বরাবর মিলে গেছে। এটা ভালো করে খেয়াল করুন, এই দুটোটাই আমি লাগাইতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কাটছাট করতেছি না, একদম ছাকান বরাবর থেকে এবার মিলিয়ে নিচ্ছি, দেখবেন বরাবর হয়ে গেছে। তো আপনারা এত কিছু চিন্তা করার দরকার নেই, আপনারা আমি যেভাবে দেখিয়েছি ওভাবে বরাবর করে আপনারা কাটিং করে দেবেন, দেখবেন সেলাই করার সময় বরাবর মিলে যাবে। তো রাবারের যেই অংশটা আছে আমি রাবার লাগানোর জন্য এটা 1.5 ইঞ্চি করে সেলাই করে নিতেছি, যেহেতু 1.5 ইঞ্চি কাপড় রেখেছি, 1/2 ইঞ্চি এখন সেলাই করতেছি, আর 1 ইঞ্চি পরে রাবার লাগানোর সময় হয়ে যাবে বরাবর। তো রাবার কতটুকু নেবেন আপনারা, যদি কোনো ফ্যান কাটিং ফ্যাজো মানে সেলাই করার সময় বা প্লাজো সেলাই করার সময় আপনার কতটুকু নেন রাবার? একটা প্লাজোতে যদি কোনো আপনারা 11 ইঞ্চি করে 2.5 ইঞ্চি নেন, তো তখন এখানে 11 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাড়তে নেবেন, বা শেষ অর্ধেকের থেকে একটু বাড়তে নেবেন। 11 ইঞ্চির অর্ধেক কত? 22 ইঞ্চির অর্ধেক কত? একটা প্লাজোতে যদি কোনো আপনাদের এই মাপের প্লাজো সেলাই করেন তাহলে কত? 22 ইঞ্চি নিতেন, তো 11 ইঞ্চি নেবেন, তো এরপরে 1 ইঞ্চি বাড়তে নিয়ে 12 ইঞ্চি নেবেন, বা শেষ প্লাজোর থেকে 1 ইঞ্চি বাড়তে নিলে হবে। তো এভাবে কীভাবে সেটিং করেছি আপনারা দেখছেন। তো এটা আমি লাগিয়ে নিতেছি পুরোটা, লাগিয়ে নেওয়ার পরে উপরের দিকে আমি একটা সেলাই দিতেছি। এখানে 3টা সেলাই দেব, একটা হয়ে গেছে অলরেডি, দুটো হয়ে গেছে, এই আরেকটা। এভাবে আপনারা প্যান কাটিং পাইজামা সেলাই করে নিতে পারেন বেল্ট দিয়ে। তো এটা হচ্ছে, এখানে আমি 3 ইঞ্চি কাপড় নিয়েছি আর লম্বা তো 14 ইঞ্চি নিয়েছি, এটা হচ্ছে নিচের জন্য, নিচের বর্ডারের জন্য। তো নিচের বর্ডারটা আমি লাগিয়ে নিচ্ছি, লম্বা তো 14 ইঞ্চি নিয়েছি আর পাশে 3 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি তো সেলাই যাবে, তাহলে 2.5 ইঞ্চি বর্ডার টিকবে আর কি। ব্যাস হয়ে গেছে। তো এখন আমি এটার মুখে মুখে একটা সেলাই দিয়েছি প্রথমে, তখন এটা আমি উল্টো ফাটে লাগিয়ে দিচ্ছি একটা সেলাই দিয়ে। এখানে ইচ্ছে করলে আপনারা কাটাও দিতে পারেন, তো অনেকে কাটা পছন্দ করে, অনেকে করে না, যাদের যেই রুচি বোধ অনুযায়ী সেলাই করতে পারেন।
এটা সেলাই করার পর এরকম হয়েছে। তো এখানে পায়ের মুখ হচ্ছে 10 মানে 10.5 সরি। তো আমি 5 ইঞ্চি 200 ডাবলে দিয়ে দিচ্ছি, তাহলে 10.5 হবে 5 ইঞ্চি 200 করে। হাইয়ের অংশটা আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এখানে 5 ইঞ্চি 200 বরাবর করে নিলাম। সেলাই করার পরে এরকম হয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করুন, যদি সুন্দর হয় কমেন্টস করেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ।